নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় বারো বছর পর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ সন্ধ্যা আটটায় দৈত্যগুরু শুক্লাচার্য রাশি পরিবর্তন করছে আপনার মিন রাশিতে প্রবেশ করছে এবং দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছে অবস্থান করে সমুদ্র মন্থন শুরু হয়ে গেছে এই সময় এই সাতাশ দিন যে কাজ করার এই সময়ের মধ্যে করে নিন কারণ সময় কিন্তু বারবার আসে না এই সমুদ্র মন্থনের ফলে এই দৈত্যগুরু এবং দেবগুরু একত্রে অবস্থান অমৃত বর্ষা হতে চলেছে এই ছয় রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে অমৃত বর্ষায় সোনার চামচ মুখে দিতে চলেছে এই ছয় রাশি কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন আলোচনা শুরু করা যাক প্রত্যেককে প্রণাম জানায় বড়দেরকে আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রোগ্রাম শুরু করছি মা লক্ষ্মী কুলসি ভরা মোহর দিতে চলেছে এই ছয় রাশিকে এই সাতাশটা দিন আপনাদের জন্য নির্ণায়ক হতে চলেছে এই সময় পরিকল্পনা করুন প্ল্যান করুন কাজ করুন এগিয়ে চলুন সব সময় সময় কিন্তু একই রকম যায় না অর্থাৎ এই বারো বছর পর এই সময়টা এসছে কারণ আবার বারো বছর পর বারো বছর পর আবার কিন্তু এই দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করবে সমুদ্র মন্থন হবে অমৃত বর্ষা হবে মা লক্ষ্মী দুহাত ভরে অর্থ দিবে তো এই সাতাশ দিন নির্ণয় হতে চলেছে দেখুন দেবগুরু বৃহস্পতি তেরো ডিগ্রি তে চলছে অর্থাৎ যুবক অবস্থাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু চলে এসেছে এবং দৈত্যগুরু শুক্রাচার্য বাল্য অবস্থাতে থাকার থাকছে এবং বারো থেকে চোদ্দ ডিগ্রি যখন হবে আপনার যুবক অবস্থাতে চলে আসবে এবং তুঙ্গ গৃহে অবস্থান করছে শুক্র এই দুইটি গ্রহের যুগ্ম আশীর্বাদে এই ছয় রাশি হতে চলেছে লালে লাল সোনার চামচ মুখে দিতে চলেছে ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি কোন এই সৌভাগ্যবান ছয় রাশি আমি একে একে জানাবো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন প্রথম কথা যারা প্রচুর ঋণে পড়ে গেছেন প্রচুর প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে মুক্তি পাবেন কি করে উপায় পাচ্ছেন না ইমিডিয়েট আপনারা কিন্তু যোগাযোগ করুন চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি দিয়ালে পিঠ থেকে গেছে তারা আমার সাথে যোগাযোগ করুন কর্মক্ষেত্রে সমস্যা চলছে শত্রুতা আপনার ক্ষেত্রে আপনার জ্ঞাতি শত্রুতা আপনার ব্যবসা ক্ষেত্রে ডুবে যাচ্ছে ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর পরিমাণে অর্থ লস হয়ে যাচ্ছে কি করবেন উপায় খুঁজে পাচ্ছেন না যোগাযোগ করুন আপনার প্রেমের ক্ষেত্র দাম্পত্য সুখের জায়গায় বাধা আপনি আপনার ক্ষেত্রে মামলা মকদ্দমাতে জুড়িয়ে পড়েছেন আপনার সম্পত্তিগত জায়গা নিয়ে সমস্যা চলছে আপনার ক্ষেত্রে পারিবারিক সমস্যা চলছে অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজির সাথে আসুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে মঙ্গলময় শাস্ত্র জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান এই যে আমাদের যে গ্রহের যে কারকতা দেখুন পজিটিভ এবং নেগেটিভ দুটির দিকই কিন্তু আছে নবগ্রহের মধ্যে নটি গ্রহই যে আমাদেরকে খারাপ করবে তা না আর নটি গ্রহই যে আমাদেরকে শুভ ফল দিবে তা না কিছু পজিটিভ কিছু নেগেটিভ দুটি জায়গায় নিয়ে কিন্তু রয়েছে যে রাশিগুলোর আমি কথা বলবো সেই রাশিগুলো অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে আমি একে একে জানাতে চলেছি নির্ণায়ক রেজাল্ট অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি ডায়েরিতে নোট করে নিন নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশির শুক্র দ্বাদশভাবে বিশেষভাবে লাভ দেয় ভোগ বিলাস বৃহস্পতি জ্ঞান ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এই জায়গাগুলো কিন্তু দিবে দাম্পত্য সুখ আপনাদের প্রপার্টি থেকে লাভ ব্যবসা ক্ষেত্রে উন্নতি আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার থেকে লাভ কিন্তু পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম বিশ রাশি দেখুন একাদশভাবে দু দুটি গ্রহ অবস্থান করছে একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিয়ে থাকে আপনার ইনকাম প্রফিট আপনার উন্নতি আপনাদের কেরিয়ার আপনাদের ধন শেয়ার ভাগ্য সমস্ত দিক কর্ম এই সাতাশ দিনের মধ্যে কাজগুলো গুছিয়ে নিন এই সাতাশ দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্ণায়ক হতে কিন্তু চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার দু দুটি রাজ্য এবং মালব্য দুটি রাজ্য সৃষ্টি করছে এই বারো বছর পর মিথুন রাশি আপনার গোল্ড শেয়ার বাজার ফাটকা স্টক বিজনেস ব্যবসা কর্ম কেরিয়ার থেকে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন এরপর যে রাশি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু উচ্চ থেকে উচ্চতর আপনাদের ভাগ্য বৃদ্ধি সম্পত্তি ক্ষেত্রে লাভ আপনার কর্মক্ষেত্রে সফলতা কাজ আটকে গেছে সেই কাজ আপনাদের ফুলফিলমেন্ট কিন্তু হবে এই সময়টা আপনারা এই সাতাশ দিন কিন্তু প্ল্যানিং করে গিয়েছিলেন এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি নির্ণায়ক রেজাল্ট পাবে আপনাদের ভাগ্যাধিপতি ধনাধিপতি এবং সপ্তম সপ্তমভাবে মালব্য এবং মালব্য আপনার মহাপুরুষ রাজ্য এবং হংস মহাপুরুষ রাজ্যকে কন্যা রাশি মালামাল হতে চলেছে ডেলি ইনকাম ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কেরিয়ার শেয়ার বাজার লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি দৈনন্দিন রোজগার বৃদ্ধি সম্পত্তিগত দিক থেকে লাভ গোল্ড থেকে লাভ চাঁদি থেকে লাভ এই সময় শেয়ার বাজার থেকে ফাটকা থেকে স্টক বিজনেস থেকে লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি রাশির ক্ষেত্রে কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তিগত দিক থেকে লাভ সফলতা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে আপনার প্রপার্টি থেকে লাভ দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশি না কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সাত আশ দিন নির্ণয় হতে চলেছে অসাধ্য সাধন করতে পারবেন কুম্ভ রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে কুম্ভ রাশি আপনার ভাগ্যাধিপতি ভাগ্যের দ্বারা অর্থ আপনার ধনাধিপতি ধনভাবে একাদশপতিকে কানেক্ট করছে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সোয়াগা কিন্তু বলা যেতে পারে এক কথায় এই সমুদ্র মন্থনের ফলে মা লক্ষ্মী কৃপা পেতে চলেছে অমৃত বর্ষা হতে চলেছে আপনার কুম্ভরা আশির লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনার জন্ম ছকে বড় কোনো দোষ না থাকলে এই সময় কিন্তু নির্ণায়ক রেজাল্ট পাবেন শুধুমাত্র ভিডিও দেখলে হবে না নিজস্ব জন্মকুণ্ডলী বিশ্লেষণ করুন নমস্কার ধন্যবাদ